বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার কবলে পরে যাত্রীবাহী একটি ডেমো গাড়ি জানা যায় গাড়িটি উদয়পুর জৈন উদ্যোগের গাড়ি অমরপুর থেকে দীপক রুদ্রপাল নামে এক ব্যক্তি এই উদয়পুর নিয়ে যাওয়ার পথে এলাকায় আসা মাত্রই গাড়ির স্টিয়ারিং হঠাৎ করে লক হয়ে যায় পরবর্তী সময়ে গাড়িটি রাস্তার বা দিকে এক সুপোট খাদে গিয়ে পড়ে কোনো মতে প্রাণে বেঁচে যায় গাড়ি চালক দীপক রুদ্রপাল স্থানীয় লোকজন গাড়ি চালককে উদ্ধার করে উদয়পুর দমকল দপ্তরে খবর দেয় পরে দমকলের কর্মীরা গাড়ি চালককে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য অপরদিকে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে ঘটনাস্থলে অনেকটা নিচে গাড়িটি পরে যাওয়ার কারণে গাড়ির নাম্বার দেখা না যাওয়ার ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে না গাড়িটি কোন জেলার কোনো ধরনের হতাহতের খবর নেই প্রতিনিয়ত যেইভাবে উদয়পুরে বন্দুয়ার এলাকায় খাদের মধ্যে পড়ে যাচ্ছে গাড়ি তাতে করে অন্যান্য যান মধ্যে ব্যাপক ভয়ের পরিবেশ সৃষ্টি হয় ওই সড়কে চলাচল করতে গিয়ে নিত্যদিনের দুর্ঘটনা যেন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যেও উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কি নাম দাদা আপনার আমার নাম দীপক রুদ্রপাল কোন কোম্পানি গাড়ি জনদুক আচ্ছা কি হয়েছে কোন তো আমি ওম কুটিকা ডেমো গাড়িটা নিয়ে আইদাসি হোম নবদের ইন থেকে গাড়িটা হঠাৎ করে এই স্টিয়ারিংটা লক হইয়া আর ব্রেকও কাজ করতেছে না আচ্ছা তো এরপরে ডান সাইড মানে বাম সাইডে ডান সাইডে কাটাই দিলেছি কিন্তু এই পুরোটা বাম সাইডে বাম সাইডে যাইতে যাইতে হয়ে গিয়া পাল্টি খাইলে গাড়িতে কজন ছিল আমি একাই ছিলাম কিছু হয়েছে আপনার না কিছু घर कि १० पैसा ८० पैसा छ के बारे बारे लागि डेमो गरि डेमो भन के गयो यो डेस्पिस एक्सप्रेस एक्सप्रेस